আর আজকের রান্না দিয়ে চমকে দেব রেসিপি নিয়ে। আজকে যেটা শেখাবো এটা আমার মনে হয় অনেকেই জানো, খুবই সহজ। আর এর যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো বেশিরভাগটাই বাইরে থেকে, বাজার থেকে কিনে আনা। এটা একটা কন্টিনেন্টাল ডিশ, নাম বলতে পারো স্প্যাগেটি উইথ চিকেন সসেজ। যা যা লাগবে আগে সেটা দেখি নি। স্প্যাগেটি হলো একটা এক ধরনের পাস্তা, নুডলস, দোকানে যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়। আজকাল আমার মনে হয় আমাদের দেশেও, দেশের দোকানেও কিনতে পাওয়া যায়, খুবই বড় বড় মল হয়ে গেছে, সব জায়গাতেই পাওয়া যায়। লাগবে টমেটো, আমি এগুলো চেরি টমেটো এনেছি, তো যে কোনো টমেটো দিয়ে করা যেতে পারে। গার্লিক, মিনসড গার্লিক, চিলি ফ্লেক্স, আর এখানে এটা হচ্ছে ড্রাইড বেজল। এটা আমরা ফ্রেশ বেজল ইউজ করতে পারি বা বেজল ইউজ নাও করতে পারি, ধনে পাতাও ইউজ করতে পারি, যে কোনো হার্বস ইউজ করতে পারো, তোমার যা যে ফ্লেভার ভালো লাগে সেটাই ইউজ করতে পারো। এটা কোনো একটা খুব একটা বাধ্যবাধকতা নেই এই ব্যাপারে। আর লাগবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর একটু ওয়াইন, রেড ওয়াইন। এটা কোনো নির্দিষ্ট ওয়াইনের ব্যাপার নেই, যে কোনো ওয়াইন, রেড ওয়াইন যে কোনো ইউজ করতে পারো। আর একটা কথা, যদি বাচ্চা রাখায় তাহলে বাচ্চা খাবার আগে ওয়াইনটা না দেওয়াই ভালো, মানে বাচ্চার জন্য তুলে রেখে তারপরে ওয়াইন দাও আর লঙ্কার গুঁড়োটা। তো যেটা করতে হবে সেটা হলো, প্রথমেই তো আর সব নুডলসের মতো স্প্যাগেটিটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। আমি অলরেডি গরম জল এখানে, ফুটন্ত গরম জল, তার মধ্যে অলিভ অয়েল দেওয়া আছে আর অল্প একটু নুন দেওয়া আছে, আমি অলরেডি এটা রেডি করে রেখেছি, জলটা ফুটছে। এর মধ্যে আমি এক প্যাকেট স্প্যাগেটি দেব, এখানে কতটা স্প্যাগেটি আছে এটা 1 পাউন্ড আছে, পুরোটাই দিয়ে দেবো। এটা মোটামুটি দুজন থেকে তিনজন অ্যাডাল্টের ডিনারের জন্য আমার মনে হয় যথেষ্ট। এটা খুব একটা দরকার মনে হলে এটা ভেঙে দিতে পারো অথবা জাস্ট ডুবিয়েও দেওয়া যায়, ভেঙে দেওয়াই ভালো। এটা হতে হতে আমরা চলো আমাদের সসেজের দিকটা শুরু করি। আমি বাজার থেকে চিকেন সসেজ কিনে এনেছি, এটা এটা হচ্ছে ইটালিয়ান, চিকেন সসেজ, এর মধ্যে ইটালিয়ান ফ্লেভার রয়েছে। কিন্তু নট নেসেসারি যে তোমাকে ইটালিয়ান চিকেন সসেজই আনতে হবে, যে কোনো সসেজ, চিকেন সসেজ না হয় যদি ওটা পর্ক হয় কোনো অসুবিধা নেই, যে যেমন খেতে ভালোবাসো তাই দিয়ে করবে। যেটা করতে হবে এই কেসিংগুলো খুলে নিতে হবে, খুলে একটা পাত্রে ছোট ছোট করে পাত্রে সসেজগুলোকে রাখতে হবে। যে দেখো খুব পাতলা একটা, ওপরে একটা আবরণ থাকে, আস্তরণ থাকে, এটাকে কেসিং বলে সসেজের। এইটাকে বাদ দিয়ে দিতে হবে, এটাকে খুলে ফেলছি আমি, এরকমভাবে হাত দিয়ে টানলে ছিঁড়লেই এটা খুলে আসবে। আর একটা পাটিতে এগুলোকে আমি এই মাংসটাকে আমি ঢেলে নিচ্ছি, খুব ইজি। আমার কাছে এখানে 3টে সসেজ আছে বড় সাইজের, এটা 1 পাউন্ড সসেজ, 1 পাউন্ড স্প্যাগেটিতে 1 পাউন্ড সসেজ দেওয়া হচ্ছে।
আমার কেসিং থেকে আলাদা করা হয়ে গেছে তিনটে সসেজকে আমি এখানে সাইডে রাখছি যেটা খুব ইম্পর্টেন্ট যে কোনো সময় পোলট্রি ইউজ করার পর ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে এটা খুব জরুরি ব্যাপার যখনই পোলট্রি ইউজ করবে না কেন হাত ধুয়ে নিয়ে এবারে আমি এটা সাইডে রাখছি যেটা করতে হবে এই টমেটোগুলোকে কাটতে হবে খুব বড় এটা খুব ছোট টমেটো যদি বড় সাইজের হয় তাহলে চার টুকরো আর এটাকে আমি জাস্ট দুভাগ করব এভাবে এটা গোটাও রাখা যায় যা খুশি তবে দু টুকরো করে দিলে ভালো এখানে অনেকটাই টমেটো আছে এবার দেখি পাস্তার কি খবর হয়ে গেছে প্রায় পাস্তা সেদ্ধ হয়ে গেছে এবার আর বাকি নুডলস যেরকম ভাবে আমরা জল ঝরিয়ে নিই সেভাবে জল ঝরিয়ে নেব একটা ঠান্ডা জলের রানিং ট্যাপ যদি খুলে রাখা যায় ভালো এবারে আমরা আমি এই সসেজটাকে রেডি করব যেটা করতে হবে আমার অল্প একটু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বেশি নয় সামান্য দিতে হবে